ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গজয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আজকে আমার এখন ভিডিও করার কথা ছিল গরম গরম টপিক, প্রেগনেন্সি 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 ইস্যু নষ্ট করা, এই বিষয়টা নিয়ে একটু নাকটা গলানোর কথা ছিল। কিন্তু এই মাত্র সাজেশনে একটা ভিডিও এলো, ভিডিওটা কার? রিম্পাস ডেলি লাইফস্টাইল। তো ভিডিওটা দেখার পর আমি জাস্ট দুটো কথা বলবো, ঠিক আছে? রিম্পার ভিডিও আমার আগেও ভালো লাগতো, এখন ভালো লাগে না সেটা বলবো না। তবে ও এই যে ভিডিওটা দিয়েছে আমার হয়ে বা আমাকে নিয়ে কিছু কথা বলে, বনমোষকে নিয়ে কিছু কথা বলে যে ভিডিওটা ও বলেছে, আর মুনমুনকে কিছু কথা বলেছে, তো এই ভিডিওটা দেখে আমার যে দুটো কথা মনে হবে সেটা আমি ওকে দুটো কমেন্ট করেছি। আমার এত বেশি কমেন্ট আমি জানি না ঠিক বোঝাতে পারবো কি না রিম্পা, তাই আমি লাইভে সরি ভিডিওতে এসে তোমাকে বলতে চাই দুটো কথা। এক হলো যেটা আমি তোমাকে কমেন্টও করলাম, আমাকে মুনমুনদের গ্রুপ থেকে বেশ্যা বলা হয়েছে, আমার জামাকাপড় খোলা হয়েছে, আমাকে জাতা ভাষায় গালাগাল করা হয়েছে, আমার মেয়েদেরকেও বলা হয়েছে, তারপরে বংঝি বলে ডাকা হতো। সব ঠিক আছে, আমি সব জানি, আমার কাছে আমি এখান থেকে কোনো কিছু মোছে না, কোনো কিছু আমি ভুলি না। কিন্তু দুদিন আগে বুনমোষ পিঙ্কি পালকেও বলেছিল, যে আমাকে বলেছিল আর কি, যে তুমি ওই মহিলাটিকে চিনতে পারো নি জয়শ্রী, ওই মহিলাটিকে তো আমরা সবাই চিনেছি, ও তো তোমাকে ইউজ করেছিল। সেই বুনমোষ এখন কমিউনিটির জন্য আমাকেও সেম বেশ্যা, বংঝি, বাজারি, জামাকাপড় খোলা সব কিছু বলেছে। তাহলে এবার বলো কোনটা বন্ধু কোনটা শত্রু, পার্থক্য করতে পারবে, বলতে পারবে ওরা আমার শত্রু আর বুনমোষ আমার বন্ধু? পারবে না। কেন বলো তো? ওরাও যা বলেছিল, এখন যখন এরও আতে ঘা লেগেছে না, মানে যখন পিঙ্কি পালের হয়ে ভিডিও করে পিঙ্কি পালের কমিউনিটিতে তত্তর করে ওঠার সময় এখন যে মানে সত্যি কথাগুলো গায়ে লেগে জয়শ্রী দুই একটা কথা বলে ফেলছে, তো ওরও গায়ে লেগে সেই ভাষাগুলোই তো ও জয়শ্রীকে দিয়েছে, তাই না? তাহলে এখানে না কেউ আমার গলার বন্ধু, না কেউ আমার গলার শত্রু। এবার রইল তুমি আজকে বলছো মুনমুন বলেছে আমাদের জয়শ্রী, আচ্ছা সেটা বলে মুনমুন খুব ভুল করে ফেলেছে। মুনমুন এটা কিন্তু তোমার একদমই বলা উচিত হয়নি। কেন বলবে তুমি আমাদের জয়শ্রী? আমি কি তোমাদের দলের? না। আমি কি রিম্পার দলের? তাও না। তবে হ্যাঁ, মুনমুন না হয় ভুল করেছে আমাদের জয়শ্রী বলে, যেখানে দুদিন আগে ওরা আমাকে বংঝি বলতো সেখানে এখন আমাকে মানে আমাদের জয়শ্রী বলাটা ওর ভুল হয়েছে, ঠিক আছে আমি স্বীকার করে নিলাম। আমি মুনমুনকে বকেও দিলাম, মুনমুন একদম এই কথাটা বলবে না, তুমি শুধু জয়শ্রী বলে বলবে, ঠিক আছে? কিন্তু রিম্পা তোমাকে একটা কথা বলি, আজকে তুমি এই কথাটা নিয়ে প্রোটেস্ট করতে বসলে মুনমুন কেন আমাকে আমাদের জয়শ্রী বলেছে, কারণ একটা টাইমে তো আমাকে বংঝি বলে ডাকতো। তো বলছি রিম্পা, তুমি যখন এই ব্যাপারটা নিয়ে প্রোটেস্ট করতে নামলে যে আমাকে আমাদের জয়শ্রী বলেছে, এই ব্যাপারটা নিয়ে যেরকম প্রোটেস্ট করতে নামলে, তো তখন তো তোমার এই প্রোটেস্টটা দেখিনি যখন আমার মেয়েদেরকে বাজারে নামাবে বলেছিল বা আমাকে বংঝি বেশ্যা বলেছিল, তখন তো দেখিনি আমার হয়ে ভিডিও করেছো বা আমার হয়ে ওদেরকে জিজ্ঞাসা করেছো যে কেন মুনমুন তুমি জয়শ্রীকে বংঝি বলো, কেন মুনমুন তুই ওর মানে ওকে বেশ্যা বললি। হ্যাঁ, আজকে মুনমুন ভুল করে আমাদের জয়শ্রী বলেছে বলে তুমি প্রোটেস্ট করছো যে দলে টানছিস, এখন তোদের দলের হয়ে গেল, খুব গায়ে লেগেছে বলো তোমাকে, না তোমাকেও কিন্তু দুদিন ধরে নাম ধরেই ডাকছে রিম্পা। দেখো আমি এখানে
ভালোবাসার জায়গা থেকেই তোমাকে বলছি, আমি কিন্তু একবারও রিম্পা তোমার উল্টো পাল্টা নাম নিয়ে তোমাকে ডাকিনি, কোনোদিনও ডাকতেও চাই না, কারণ তুমি আমার একটা ভালো লাগার জায়গায় আছো। ঠিক তুমি যেটা বললে যে যেরকম তুমি আমাকে প্রথমেও ভালোবাসতে, এখনও ভালোবাসো, ভবিষ্যতেও ভালোবাসবে, ঠিক তেমনি আমিও তোমাকে ভালোবেসেছি, ভালোবাসি, অবশ্যই ভালোবাসবো, কিন্তু ইউটিউবের বাইরে। কিন্তু আজকে আমার তোমার কথাটা শুনে এই জন্যই আমার হাসিটা পাচ্ছে যে তুমি আজকে কী নিয়ে প্রোটেস্ট করছো, যে আমাদের জয়শ্রী মুনমুন কেন বললো। তো এই প্রোটেস্টটা তো সেদিনও করতে পারতে, যেদিনকার ওরা আমাকে বংজি বলতো, বেশ্যা বলতো, আমাকে গালাগাল করতো, আমার মেয়েদেরকে গালাগাল করতো, সেদিন তো কই আমার হয়ে আসনি গো, যে তোরা ওর মেয়েদেরকে কেন টানছিস, তোরা ওকে কেন এটা বলছিস। আজকে আমাদের জয়শ্রী বলে খুব ভুল হয়ে গেছে মুনমুনের, বলো। হয় হয় আর বলছো না যে তোর কি রে বুনোমোষের, সরি তোমার মিলির অহংকার করার জায়গা। হ্যাঁ অবশ্যই ওর অহংকার করার জায়গা, ওর শ্বশুরের সম্পত্তি সেটা করুক, কিন্তু তা বলে সীমাকে, মানে ইটস দেবিকা দা বা সীম, মানে চন্দননগর ক্যানভাস, তার সীমাকে লেভেল দেখানোর বুনোমোষ কি হয় গো? বুনোমোষের লেভেলটা একবার দেখেছো? যদি শ্বশুরের পরিচয়টাই পরিচয় হতো না, যদি শ্বশুরের মান সম্মান এতই প্রিয় হতো না, ও এসে শ্বশুরের মান সম্মান খুইয়ে ওকে লোককে লেভেল দেখাতে বসতো না। কারণ যদি মুখের ভাষাতেই লেভেল প্রকাশ পেত, তোমার ওই বুনের মোষের, তোমার ওই বন্ধু বুনো মোষের মুখের ভাষাও আমাদের জানা আছে কিন্তু রিম্পা, বুঝেছ? ওরও কিন্তু কম ভাষা আমরা শুনিনি, খুব সুন্দর সুন্দর ভাষা দেয়। তাহলে অতই যদি শ্বশুরের ডাক্তার, মানে শ্বশুরের নামের আগে ডক্টর বসে, আমার তো নেই লজ্জা সরম নেই, আমাকে আমার জামাইরা এসে কিছু জিজ্ঞাসা করলে আমি উত্তর দিতে পারবো না। তো আজকে যদি ওই তোমার বুনো মোষের শ্বশুরের কোনো বন্ধু বান্ধব তাকে জিজ্ঞাসা করে কি গো তোমার বৌমা এইসব কি ভিডিও করে, তখন বুনো মোষের লজ্জা যাবে কোথায়? তখন খুব মুখ দেখাতে পারবে তো বুনো মোষ? অবশ্যই মেয়েদের মানে শ্বশুরবাড়ি নিয়ে গর্ব করবে, শ্বশুরবাড়ি গর্ব করার মতো শ্বশুরবাড়ি হলে অবশ্যই করবে, কিন্তু তা বলে পয়সার গরম আর শ্বশুরবাড়ি নিয়ে অহংকার, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমারও শ্বশুরে থাকলে আমি বলতাম যে আমার শ্বশুরের এত আছে, এটা কইতাম না যে আমার শ্বশুরের আছে বলে বাকি পাঁচজন ছোট লোক তাদের লেভেল নেই, বুঝলে কি না? যেই কথাগুলো মুনমুনকে বোঝালে সেই কথাগুলো একটু বুনোমোষকে বোঝাও রিম্পা, কাজে দেবে। বুনোমোষ কমিউনিটির লোভে অন্ধ হয়ে গেছে, ঠিক আছে, ও যা নয় তাই বলে বেড়াচ্ছে সবাইকে। তো যেটা মুনকে বোঝালে সেটা তোমার ব্যাপার, তুমি মুনকে বলেছো সেটার মধ্যে আমি ঢুকবো না, কারণ তোমার গায়ে লেগেছে মুনমুন, আমাদের জয়শ্রী হয়তো ভুল করে বলে ফেলেছে, তোমার গায়ে লেগেছে, তুমি বলেছো ঠিক আছে, কিন্তু তোমার বন্ধুটিকেও একবার বোঝাও যে ও যেগুলো করছে লোকের পদে কাটি করা, পিঙ্কি পালকে সাপোর্ট করছে করুক না, পিঙ্কি পালকে তো একসময় আমরাও সাপোর্ট করেছি, নিজেরাই লড়েছি, তাই না? তো সাপোর্ট করছে করুক, তা বলে মাঝখান থেকে আর পাঁচজনকে কাটি করলে সেই কাটিটা তো পেছনে ওর পেছনেও যাবে, তাই না? সমানে সীমাকে কাটি করছে, আমাকে কাটি করছে, তাহলে কি ও ভাবছে আমাদের মুখ থেকে হরে কৃষ্ণ বেরোবে? আর প্রশ্নটার উত্তরটা দিও, আমাদের জয়শ্রী বলেছে গায়ে লেগেছে, তো যখন বংজি বেশ্যা বলেছে তখন তো বলনি, কেন রে মুনমুন জয়শ্রীকে বেশ্যা বলছিস? তুই কি ওকে কিছু করতে দেখেছিস? কেন বলো তো, আমরা সবাই মজা নিই, তুমিও মজা নিয়েছো যখন আমাকে খিস্তিগুলো মারা হয়েছে, তুমিও মজা নিয়েছো যখন তোমাকে খিস্তি মারা হয়েছে, আমিও মজা নিয়েছি, কারণ কি বলো তো আমরা তো একে অপরের ওই ভিডিও করিনি। তবে তোমাকে যদি এখন এই যে মুনমুন যখন তোমাকে রিম্পা বা রিম্পার বেশি বুদ্ধি আছে বুনো মোষের থেকে এই কথাগুলো বলেছে, আমার কিন্তু গা রাগ ধরেনি। হ্যাঁ আমি কিন্তু মুনকে জিজ্ঞাসা করতে যাইনি, বাবা দুদিন আগে ছিল ক্যাক্সিয়াল আজকে হয়ে গেল রিম্পা বলতে যাইনি, কিন্তু তুমি বললে। কেন বলো তো, আজকে যে মুনমুন ভুল করে আমাদের জয়শ্রী বলে ফেলেছে না, তাতে তোমার একটু গায়ে লেগেছে বটে।
ভুল করছো, আমি কারোর দলে নই, আগেও বলেছি ওরা আমাকে বাজে কথা বলেছে, আমিও বাজে কথা বলেছি। যেমন তুমিও বলো না, তোমার ছেলেদেরকে বলেছে, তোমার মাকে বলেছে, তখন কিন্তু প্রোটেস্ট করেছিলাম, ঠিক আছে? আজও আমি বলি, সুতব ওই কথাটা ভুল বলেছে, কিন্তু তা বলে তুমি আমি যে চুপ ছিলাম সেটা তো নয়, ওরা যা বলেছে ঠিক ততটাই আবার ওদেরকে ফেরত দিয়েছি। তো আমি জানি না তুমি ইউটিউবে সবার সঙ্গে শত্রুতা কতদিন পুষে রাখবে, আমার বাবা বেশি দিন পুষে রাখতে ভালো লাগে না। তো সেই জন্য আমি কারোর দলের না হই, আবার কারোর এগেনস্টেও নই, না তোমার এগেনস্টে না ওদের এগেনস্টে। আমাকে যে যা দিয়েছে আমি তাকে তাকে সেটা ফিরিয়ে দিয়েছি, না আমি সব ভুলে গেছি, ঠিক আছে? চলো, এটা করেই তোমাকে বলার ছিল, তোমাকে কমেন্ট করে বলেছি, তারপরে আবার একটা ভিডিও করে দিলাম, দেখে নিও, যদি কিছু বলার থাকে বলে দিও, ঠিক আছে? আর তোমার বান্ধবী ওই বুনো মোষটাকে একটুখানি এই যেই জ্ঞানগুলো মুনমুনকে দিলে না, সেই জ্ঞানগুলো একটু ওকেও দিও, কারণ মানে কমিউনিটির ইয়েতে কমিউনিটি পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য মানে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে, বুঝতে পারছে না এখন কি করবে। তো আর কি বলবো, বেস্ট অফ লাক।